সপ্তম শ্রেণীর ছাত্রীরা আশা করি তোমরা খুব ভালো আছো নতুন বছর তোমাদের খুব ভালো কাটো আজ আমি তোমাদের পড়াবো প্রথম অধ্যায়ে তাপ চ্যাপ্টার তাপ পেজ হচ্ছে এক তাহলে তাপ কি তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয়ে ওঠে এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হয়ে যায় তাহলে যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয়ে ওঠে এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হয়ে যায় এবার হচ্ছে তাপমাত্রা কি তাপমাত্রা হলো বস্তুর এক তাপীয় অবস্থা যার দ্বারা বোঝা যায় বস্তুটি অন্য বস্তুকে তাপ দেবে না অন্য বস্তু থেকে তাপ গ্রহণ করবে তাপমাত্রা কি বলছি বস্তুর এক তাপীয় অবস্থা যার দ্বারা বোঝা যায় বস্তুটি অন্য বস্তুকে তাপ দেবে না অন্য বস্তু থেকে তাপ গ্রহণ করবে তাপমাত্রা কি সব সময় কি হচ্ছে জলের মতো উচ্চ তাপমাত্রাযুক্ত বস্তু থেকে নিম্ন তাপমাত্রাযুক্ত বস্তুর দিকে তাপটা প্রবাহিত হয় জলের যা ধর্ম উচ্চতল থেকে নিম্নতলের দিকে যায় মানে উঁচু থেকে নিচুর দিকে সেরকম এটাও কি উচ্চ তাপমাত্রাযুক্ত বস্তু থেকে তাপ সবসময় নিম্ন তাপমাত্রাযুক্ত বস্তুর দিকে যায় আমাদের শরীরের উষ্ণতা বা তাপমাত্রা মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করি তার নাম কি ডাক্তারি থার্মোমিটার তার নামটা কি ডাক্তারি থার্মোমিটার আচ্ছা ডাক্তারি থার্মোমিটারে সেলসিয়াস ও ফারেনাইট দু রকম স্কেলেই কাটা থাকে দু রকম স্কেলেই দাগ কাটা থাকে এই থার্মোমিটারের ছবিটা এঁকে নেবে সেলসিয়াস স্কেলেও দাগ কাটা থাকে ডাক্তার থার্মোমিটারে ফাইনাইট স্কেলেও দাগ কাটা থাকে আচ্ছা এটা একটু ভালো করে করবে সেলসিয়াস স্কেল ফাইনাইট স্কেল সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক জিরো ডিগ্রি সেন্টিগ্রেড সবটা ভালো করে করবে উর্ধ্ব স্থিরাঙ্ক একশো ডিগ্রি সেন্টিগ্রেড প্রাথমিক অন্তর প্রাথমিক অন্তর মানে কি উর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্তিরাঙ্ককে বিয়োগ করতে হয় উদ্ধাঙ্ক নিম্ন স্তিরাঙ্কের মাঝের যে ব্যবধান মানে পার্থক্য তাকেই বলা হচ্ছে প্রাথমিক অন্তর একশো থেকে শূন্য বিয়োগ করলে একশো হয় আমি উর্ধস্থিরাঙ্ক নিম্ন সব বলে দেব লিখে দিয়েছি ফাইনাইট স্কেলে কি নিম্ন কত বত্রিশ ডিগ্রি ফারেনাইট এফটা লিখবে ফারেনাইট উদ্ধিরাঙ্গ কত দুশো বারো ডিগ্রি ফারেনাইট প্রাথমিক অন্তর কি উর্ধ্বশিরাঙ্ক বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক তাহলে দুশো বারো থেকে বত্রিশ বিয়োগ করলে একশো আশি এখানে কোনো একক হবে না একশো আশি বোঝা গেল তাহলে সেলসিয়াস স্কেল ফাইনাইট স্কেলে উর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক প্রাথমিক অন্তর ভালো করে করে নেবে ঠিক আছে আচ্ছা এবার এবার হচ্ছে তোমার প্রথমে হচ্ছে নিম্ন কাকে বলে যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় মানে কঠিন তো গোলে তলে পরিণত হয় তাকে বলা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক উদ্ধিরাঙ্ক কি উল্টোটা হবে যে তাপমাত্রায় তরল ফুটে পরিণত হয় তাকে বলা হচ্ছে উদ্ধাঙ্ক যে তাপমাত্রায় কঠিন পদার্থ গোলে তরলে পরিণত হয় তাকে বলে নিম্ন স্থিরাঙ্ক আর উদ্ধাঙ্ক কি যে তাপমাত্রায় তরল পদার্থ ফুটে বাষ্পে পরিণত হয় তাকে বলা হচ্ছে উদ্ধাঙ্ক প্রাথমিক অন্তর কি না থার্মোমিটার স্কেলের উর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক দুটি ব্যবধানকেই বলা হচ্ছে প্রাথমিক অন্তর তোমাদের আগেই বললাম প্রাথমিক অন্তর এটা খুব ভালো করে করবে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক দড়ি একটি নির্দিষ্ট বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলে সি সেলসিয়াস মানে ওই জন্য সি বললাম ফারেনহাইট স্কেলে এফ ফারেনহাইট স্কেলটা ধরলাম কি এফ সেলসিয়াস স্কেলের একশো গড় সমান ফারেনহাইট স্কেলের একশো আশি গড় কারণ প্রাথমিক অন্তর সেলস স্কেলে কত একশো ফাইনাল স্কেলে কত একশো আশি তাহলে যেটা একশো ঘর হবে সেটা ফাইনাইট স্কেলের একশো আশি ঘর ও কি নিয়ম করবে সেলসিয়াস স্কেলের একশো ঘর সেলসিয়াস সি সেলসিয়াস মানে সি ঘর সমান ফাইনাইট স্কেলে একশো আশি সি বাই একশো ঘর বোঝা গেল আচ্ছা এটাই তাহলে আমি কি লিখতে পারি একশো আশি সি বাই একশো সমানই আমি বলতে পারি কি এ মাইনাস বত্রিশ

আমরা কি জানি এই অঙ্গগুলো করতে গেলে আমাদের কি করতে হবে ফর্মুলাটা লিখতে হবে সি বাই ফাইভ যে চল্লিশ করলে চল্লিশ কে পাঁচ আস্টে চল্লিশ আট সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন তাহলে এফ মাইনাস বত্রিশ এফটা যেহেতু চাই আমি বার করবো যে এফটা সমানের পাঁ দিকে রাখবে এফ মাইনাস বত্রিশ সমান আট নয় বাহাত্তর

একশো চার ডিগ্রি ফাড়ে নাই একশো চার ডিগ্রি ফাড়ে নাই বোঝা গেছে আচ্ছা তারপরে একটা দেখো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা কোন কোন বিষয়ের উপর বস্তুর গীত বা বর্জিত তাপ নির্ভর করে বস্তুর ভর একটা তাপমাত্রার পরিবর্তন আর হচ্ছে বস্তুর উপাদানের উপর নির্ভর করে বস্তুর ভর তাপমাত্রার পরিবর্তন আর বস্তুর উপাদানের উপর নির্ভর করে আচ্ছা এটা দেখো একটা তোমাদের এটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখো ধরো এক কাপ জল আর এক বালতি জল কুড়ি থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করা হলো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা মানে বৃদ্ধি করা হলো তাহলে কার ক্ষেত্রে তাপ বেশি দিতে হবে কুড়ি থেকে চল্লিশ ডিগ্রি করতে গেলে এক কাপ কাপে তাপ বেশি দিতে হবে না এক কাপ মানে এক বালতি জলে কারণ এক বালতি জলে তাপটা বেশি দিতে হবে কারণটা কি এক বালতি জলের ভর এক কাপ জলের থেকে বেশি তাহলে বেশি তাহলে এটা আমরা বলতেই পারি তাপমাত্রার পরিবর্তন ও বস্তুর উপাদান যদি একই থাকে তাহলে বস্তুর গীত বা বর্জিত তাপ বস্তুর ভরের সঙ্গে সরল সম্পর্কে থাকবে বস্তুর ভর যত বাড়বে তোমার একই তাপমাত্রা বৃদ্ধি করতে বস্তুর যার ভর যত বেশি একই তাপমাত্রা বৃদ্ধি করতে হলো তাকে তত তাপ বেশি দিতে হবে এই জন্য এক কাপ জল থেকে এক কাপ মানে এক কাপ জল থেকে এক বালতি জল গরম করতে মানে কুড়ি থেকে চল্লিশ ডিগ্রি বাড়াতে তোমার তাপ বেশি দিতে হচ্ছে বোঝা গেছে তাপ বেশি দিতে হলো তাহলে এটা অনেক সময় দেয় তাপমাত্রার পরিবর্তন ও বস্তুর উপাদান একই থাকলে বস্তুর গৃহীত বা বর্জ্যতা বস্তুর ভরের সঙ্গে কি সম্পর্ক না সরল সম্পর্কে আছে আচ্ছা তাহলে কোন কোন বস্তুর ভর তাপমাত্রার বস্তুর উপাদানের উপর নির্ভর করে তিনটে একটা কি বস্তুর ভর ও উপাদান একই থাকলে বস্তুর গৃহীত বা বর্জ্যতা তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে সরল সম্পর্কে থাকে তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে সরল সম্পর্কে থাকে তাহলে কি বললাম না দুটো ক্ষেত্রেই দুটোই তোমার এক কাপ তোমার জল নেবে একটা তুমি তাপমাত্রা কুড়ি থেকে তিরিশ ডিগ্রি বাড়াবে আর একটা তাপমাত্রা কুড়ি থেকে চল্লিশ ডিগ্রি বাড়াতে বাড়াবে মানে গরম তাহলে কোন ক্ষেত্রে তোমার তাপ বেশি দিতে হবে না যার তাপ কুড়ি থেকে চল্লিশ ডিগ্রি বাড়াচ্ছে তার ক্ষেত্রে তোমার তা যার তাপমাত্রা কুড়ি থেকে চল্লিশ ডিগ্রি বাড়াচ্ছে তার তাপটা বেশি দিতে হবে তবে সে বেশ তাড়াতাড়ি গরম হবে তাহলে এটা বলতে পারছি বস্তুর ভর উপাদান একই থাকলে বস্তুর গীত বা বর্জীয় তাপ তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে এটাও কি হচ্ছে সরল সম্পর্কে থাকবে আচ্ছা বস্তুর ভর ও তাপমাত্রার পরিবর্তন একই থাকলে বস্তুর গীত বা বর্জিত বস্তুটি কোন পথ দিয়ে তৈরি তার উপর নির্ভর করে একটা কাপে তুমি জল নিলে একটা কাপে মধু নিলে ঠিক আছে জলের তাপমাত্রা কুড়ি থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করছে জলের ক্ষেত্রে যে তাপ লাগবে মধুর ক্ষেত্রে আলাদা তাপ লাগবে তাহলে যে পত দিয়ে বস্তুটা পয়েন্ট ভালো করে করে নেবে আর এইগুলো তোমাদের শর্ট কোয়েশ্চেন আসে আর আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম ঠিক আছে এগুলো কি সম্পর্ক মাঝে মাঝে আসে ঠিক আছে আচ্ছা সিজিএস তাপের একক কি এটা খুব আসে জুল কি হচ্ছে জুল আচ্ছা সিজিএস এসাই সরি এসআই তাপের একক কি কি জুল সিজিএস পদের তাপের একক কি ক্যালোরি এটি একটি তাপ পরিমাপে প্রচলিত একক এসআই পদ্ধতি হচ্ছে জুল আর সিজিএস পদ্ধতি হচ্ছে ক্যালোরি এটি হচ্ছে তাপ পরিমাপের একক ক্যালোরি কাকে বলে এক গ্রাম ভরের বস্তুর উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হচ্ছে ক্যালোরি এক গ্রাম ভরের বস্তুর উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হচ্ছে ক্যালোরি ঠিক আছে আজ এই পর্যন্ত এর পরের দিন আবার